হাই এভরিওয়ান, ফেসবুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি, ঘরে থাকা একদম সাধারণ ইনগ্রেডিয়েন্ট দিয়ে একদম রসালো মুচমুচে জিলিপি ইনস্ট্যান্ট কিভাবে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ সহজভাবে এটা বানাবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমেই দেখিয়ে দিই জিলিপিটা ঠিক কতটা মুচমুচে আর রসালো হয়েছে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করি জিলিপি বানানো। জিলিপিটা তৈরি করার আগে একটা সুগার সিরাপ বা চিনির রস বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে তার মধ্যে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে নিয়ে চিনিটাকে গলতে দিতে হবে জলের মধ্যে, আর সুগার সিরাপটা রেডি হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। সুন্দর একটা গন্ধ হবে বলে 3-4টে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সুগার সিরাপের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা খুব বেশি গাঢ় তৈরি করা যাবে না, কারণ তাহলে সেটা জিলিপির মধ্যে ঢুকবে না। তো সেই জন্য একটু চটচটে ভাব এলেই ধরে নিতে হবে যে ওটা রেডি হয়ে গেছে। তো সেটা একবার চেক করে নিচ্ছি। তো মোটামুটি একটা চটচটে ভাব চলে এসেছে, এটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস, যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চিনির রস বা সুগার সিরাপটা জমে আবার গাঢ় হয়ে না যায়। আর তাছাড়া এই চিনির রসের মধ্যে একটু লেবুর রস দিলে একটা ট্যাঙ্গি চটপাটা টেস্টও হয়। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এই চিনির রসটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার জিলিপির জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। একটা মিক্সিং বোলের মধ্যে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর 1 টেবিলস্পুন ঘি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ইনো ফ্রুট সল্ট। এটা একটা প্যাকেটে 5 গ্রাম থাকে আর পরিমাণে সেটাই 1 টিস্পুন মতো হয়। ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলোকে প্রথমে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, তারপরে অল্প অল্প জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকম কোনো লাম্প না থাকে, কোনো দানা না থাকে, ব্যাটারটা যেন একদম স্মুথ তৈরি হয়। আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো ব্যাটারের কনসিস্টেন্সিটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আর খুব বেশি গাঢ়ও যেন না হয়। গাঢ় হয়ে গেলে কিন্তু জিলিপিটা ঠিকঠাক শেপে আসবে না। এর মধ্যে এবারে দিচ্ছি 1 ড্রপ ইয়েলো ফুড কালার। এটা সম্পূর্ণ অপশানাল, এটা বাড়িতে থাকলে দেবেন, না থাকলে এই পার্টটা স্কিপ করে দেবেন। ফুড কালারটাকে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার এখন একদম রেডি, এটাকে আর এখন রেখে দেওয়ার ব্যাপার নেই, ইনস্ট্যান্ট এটা দিয়ে এখন জিলিপি ভাজা হবে। এটাকে একটা সসের বটলের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটাকে, আর এই সসের যে বটলটা এটা যে কোনো দোকানেই প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায়, এরকম দোকানে কিনতে পাওয়া যায়, 10-15 টাকা দাম। তবু যদি এই বটলটা না পাওয়া যায় তাহলে বাড়িতে যে দুধের প্যাকেট আসে সেটাকে একটা কোন মতো করে নিয়ে তার মধ্যে এই ব্যাটারটা দিয়ে তার নিচে একটা ছোট্ট ছিদ্র করে নিলে কিন্তু সেটা দিয়ে জিলিপি বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। এবার চলে এলাম নেক্সট স্টেপে। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এর জায়গায় আপনারা ঘি দিয়েও কিন্তু জিলিপিটা ভাজতে পারেন। জিলিপিটাকে তেলে দেওয়ার আগে কিন্তু খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে, না হলে জিলিপির যে মুচমুচে ব্যাপারটা সেটা কিন্তু হবে না। তেল ভালোমতো গরম হয়ে গেছে আর জিলিপির শেপে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় লো টু মিডিয়াম করে রাখতে হবে, বাড়ানো যাবে না। জিলিপিগুলোকে তেলের মধ্যে দেওয়া মাত্র জিলিপিগুলো ফুলে উঠবে আর অনেকটা করে জায়গা নিয়ে নেবে, সেই জন্য কিন্তু আমাদের অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। একসাথে অনেকগুলো দিয়ে দিলে কিন্তু ফুলে উঠে জায়গাটা কম হয়ে যাবে। জিলিপির দুটো পিট লাল করে ভালো করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিতে হবে। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, পরের ব্যাচের জিলিপিগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এইভাবেই সব জিলিপিগুলোকে আমাদের ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে গরম জিলিপিগুলোকে তুলে নিয়ে যে সুগার সিরাপটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে দুটো পিট ডুবিয়ে নিতে হবে। গরম জিলিপিগুলো যখন সুগার সিরাপের মধ্যে দেওয়া হবে তখন খেয়াল রাখতে হবে সুগার সিরাপটা যেন ঠান্ডা থাকে, না হলে কিন্তু জিলিপিগুলো সুগার সিরাপটাকে ভালোভাবে সোক করতে পারবে না। একইভাবে সব জিলিপিগুলোকে সুগার সিরাপের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়েছি দুটো পিট। জিলিপি এখন সার্ভ করার জন্য একদম রেডি, দেখতে ভালো লাগবে বলে গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি, আর এটা সম্পূর্ণ অপশানাল। এছাড়াও এই জিলিপিটাকে আরও অনেক বেশি টেস্টি করে খাওয়ার জন্য একটা ছোট্ট টিপ হলো, জিলিপিটা তৈরি করার আগে একটু রাবড়ি তৈরি করে যদি ফ্রিজে রাখা হয়, ঠান্ডা করে নেওয়া হয়, আর সেটার সঙ্গে যদি জিলিপিটাকে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই গরম গরম রসালো মুচমুচে জিলিপির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।
আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।